এই এসএমএসটি কিন্তু সকল ভাই ব্রাদারের ফোনে অলরেডি চলে আসছে, আর এটাই কিন্তু এখন আপনার স্মার্ট কার্ড রেভিলেসিসটি। তার মানে হচ্ছে আপনার আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আপনি নিশ্চয়ই আজকে ই পেপার রেভিলেসিসের এসএমএস পেয়েছেন। এবং কেবলমাত্র যারা 2023 সালে বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে যারা রেভিলেসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তারা কিন্তু খুব সহজে এখন ই পেপার রেভিলেসিস দিয়ে সকল কার্যক্রম করতে পারবেন। এবং আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিন্তু এখন বর্তমানে আপনার স্মার্ট কার্ড রেভিলেসিস। তো এখন কিন্তু আপনাকে সেই আগের মতো ডেলিভারি স্লিপ কিংবা আপনার যে পেপারটা ছিল, মানে রেভিলেসিসের যে ডেলিভারি স্লিপটি ছিল, সেটা নিয়ে কিন্তু আপনাকে আর ঘুরতে হবে না। শুধু আপনার হাতে থাকা স্মার্টফোনটি থাকলেই কিন্তু আপনি যে সকল পেপার দিয়ে বা যে স্মার্টের যে সকল কাজগুলো ছিল সেগুলো কিন্তু খুব সহজে আপনার ফোন থেকেও করতে পারবেন। তো এখন কিন্তু আপনাকে সেই পেপারগুলো এখন আর ক্যারি করতে হবে না। তো এখন অনেকেরই মনে একটি প্রশ্ন আসছে যে ভাই, আসলে আমরা আগের নিয়মে যে সকল ভাই ব্রাদার যারা রেভিলেসিসের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, তো তারা কি করব? তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যে ডেলিভারি স্লিপটি আছে সেটা কিন্তু অবশ্যই আপনার সাথে রাখতে হবে। এখানে এসএমএস অলরেডি চলে আসছে যে স্মার্ট কার্ড, মানে স্মার্ট মোবাইল ফোনের প্রদর্শন করে ই পেপার ড্রাইভিলেসিসে ব্যবহার করা যাবে বিআরটি। তো অবশ্যই এই এসএমএসটি কিন্তু সকল ভাই ব্রাদারের ফোনে অলরেডি চলে আসছে, আর এটাই কিন্তু এখন আপনার স্মার্ট কার্ড ড্রাইভিলেসিসটি। তার মানে হচ্ছে আপনার এখন আর সেই আগের মতো ডেলিভারি স্লিপ কিংবা ই পেপার নিয়ে আপনাকে সেই পেপার নিয়ে আর ঘুরতে হবে না। আপনার ফোন থাকলে কিন্তু অবশ্যই কিউআর কোডের মাধ্যমে আপনার সকল ইনফরমেশন কিন্তু আপনি দেখতে পারবেন। তো অবশ্যই এটি ভালো একটি উদ্যোগ। আর তারই সাথে সাথে আমরা অবশ্যই যারা পুরাতন নিয়মে ড্রাইভিলেসিস করছি, তো সেক্ষেত্রে বিআরটির দৃষ্টি আকর্ষণ করব অবশ্যই অবশ্যই, যাতে আমাদের পুরাতন ড্রাইভিলেসিসগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যায়। এবং আমাদের যাদের রেডি ফর প্রিন্ট আছে যারা পুরাতন নিয়মে, তাদেরগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পেয়ে যায়, তো সেটারই আহ্বান জানাবো। আর অবশ্যই যারা পুরাতন ড্রাইভিলেসিসের জন্য অপেক্ষা আছেন, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ তাদের স্মার্ট কার্ড ড্রাইভিলেসিসটি পেয়ে যাবেন। আর অবশ্যই এই ই পেপার ড্রাইভিলেসিস দিয়ে আপনি সকল কার্যক্রম করতে পারবেন। আপনার অপেশাদার পেশাদার যে সকল কাজগুলো ছিল সেগুলো কিন্তু এখন আপনি এই ই পেপার ড্রাইভিলেসিস দিয়ে করবেন। আর আপনাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই দালাল দিয়ে করান, যারা দিয়ে করান না কেন, অবশ্যই অবশ্যই সাথে সাথে আপনাদের এই ই পেপার ড্রাইভিলেসিসটি বিএসপির প্রোফাইল থেকে আপনারা নামিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার জন্য খুবই একটি সুবিধা হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই যারা পুরাতন নিয়মে যারা ড্রাইভিলেসিস করেন, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন না। কেবলমাত্র যারা নতুন নিয়মে নতুন রুলসে ড্রাইভিলেসিসের জন্য ফিঙ্গারপ্রিন্টছেন, তারাই কিন্তু এই সুবিধাগুলো পাবে। অবশ্যই এই এসএমএসটি কিন্তু সবাই প্রত্যেকটি ফোনে কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন অনেকেরই মনে কিন্তু একটি প্রশ্ন ছিল যে ভাই, আসলে আমাদের আদৌ এই চেকপোস্টে কিংবা এই বিআরটি নতুন নিয়মে নতুন রুলসে ই পেপার কিংবা আমাদের স্মার্টফোনে সেই কিউআর কোড দেখালে আদৌ এটার কোনো ঝামেলা হবে কিনা? তো তাদের উদ্দেশ্যে বলতেছি, এখন থেকে কিন্তু আপনাকে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। তো অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোনটি কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনার ড্রাইভিলেসিসের সকল ইনফরমেশন কিন্তু সবাই দেখতে পারবে। তো অবশ্যই এখন আপনাকে টেনশন ছাড়া, কারণ আমাদের অনেক বাইকার আছে যারা, আমরা অনেকে দেখা গেছে যে সাথে আমাদের পেপারগুলো নিয়ে যাই নাই, কিন্তু এই ই পেপার দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার ড্রাইভিলেসিসের যে সকল কাজগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। আর যে সকল ভাই ব্রাদার যারা পুরাতন নিয়মে ড্রাইভিলেসিস করছেন, তো তাদের ক্ষেত্রে বলতেছি, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম আপনার একই, কিন্তু শুধু জাস্ট নিয়মটা একটু আলাদা। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনাদের ডেলিভারি স্লিপটা রাখতে হবে। তো এখন অনেকের মনে যে সকল ভাই ব্রাদার যারা আমাদেরকে, অনেকেই কিন্তু আজকের নাগাদ কিন্তু অনেকে আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই, আসলে আমাদের ই পেপার ড্রাইভিলেসিসটি নেই কিংবা আমাদের স্মার্টফোন নেই, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো অনেকে আবার বলছেন যে আমরা দালাল দিয়ে রেভিলেসিস করছি, তো সেক্ষেত্রে আমরা ই পেপার এখন পর্যন্ত পাইনি। তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে অবশ্যই অবশ্যই আপনি যদি আপনার হাতে স্মার্টফোন না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ই পেপার রেভিলেসিসটি কিন্তু অবশ্যই আপনার বিএসপির প্রোফাইল থেকে কিন্তু অবশ্যই আপনি রাখতে পারবেন। আর আপনারা যদি দালাল দিয়ে রেভিলেসিস করেন বা অন্য অন্য লোকের মাধ্যমে যারা দিয়েই করেন না কেন, অবশ্যই অবশ্যই আপনাদের বিএসপির প্রোফাইল থেকে আপনাদের এই ই পেপার রেভিলেসিসটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন আপনাদের সাথে। যদিও আপনাদের হাতে স্মার্টফোন না থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ওই পেপারটি দেখাতে হবে। আর আপনার যদি অবশ্যই স্মার্টফোন থাকে, তাহলে কিন্তু আপনার আর কোনো কিছু লাগবে না, শুধু ওই কিউআর কোড বা ওইটা আপনার শুধু ছবিটা আপনার ফোনে রাখলেই ইনফরমেশন কিন্তু সবাই দেখতে পারবে। আর অনেকে যে সকল ভাই ব্রাদার যারা আমাদের অনেকে প্রশ্ন করছেন যে আসলে এটার কোনো মেয়াদ আছে কিনা, তো তাদের উদ্দেশ্য বলতেছি, আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রথম ইস্যু থেকে একদম শেষ পর্যন্ত, মানে
আপনার পেশাদার ড্রাইভিং অবশ্যই আমরা কিন্তু জানি 5 বছর এবং অপেশাদার ড্রাইভিং 10 বছর। তো আপনি যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড না পাবেন ততদিন পর্যন্তই কিন্তু এটার মেয়াদ। তো আপনাদের আরেকটি সুবিধা আছে যে অনেকেরই কিন্তু বর্তমানে আসলে আমাদের যে ই পেপার যে পেপারটি মানে ডেলিভারি যে পেপারটি দেয় সেটি কিন্তু মেয়াদ শেষ হয়ে যায়। তো এটার জন্য কিন্তু আবার আমাদেরকে বিআরটিতে যেতে হয়, আবার গিয়ে এখানে সিল দিয়ে আবার নতুন করে একটি ডেট বাড়াতে হয়। তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এগুলো আর করতে হবে না, শুধু আপনার ই পেপার ড্রাইভিং শুধু আপনার সঙ্গে থাকলে হবে বা আপনার ফোনে থাকলেই কিন্তু আপনি স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত এটাই হচ্ছে আপনার স্মার্ট কার্ড। আর আপনি যদি হাতে স্মার্ট কার্ড পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আর আপনারা অবশ্যই যে সকল ভাইব্রাদার যারা নতুন রুলসে মানে নতুন নিয়মে যারা ড্রাইভিং লাইসেন্স করছেন তাদের কিন্তু অবশ্যই পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্মার্ট কার্ডটি পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ একটি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আপনার 20 থেকে 30 দিন মানে 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ওভার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। আর আপনি যদি আরো আগে পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তো সর্বশেষ একটি কথাই বলবো যে বিআরটি থেকে যে নতুন উদ্যোগটি দেওয়া হয়েছে এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স, এটা কিন্তু সবার ক্ষেত্রে সবার জন্যই ভালো। আর আমরা যারা পুরাতন নিয়মে করছি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকেরই প্রবলেম। আর অবশ্যই যাদের রেডি ফর প্রিন্ট ছিল এতদিন যাবত, যারা পুরাতন নিয়মে করছিলেন তো সেটার কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই এর আগের একটি ভিডিও আপলোড হয়েছে, তো সেই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখেছিলাম এই পরিবারে এক ভাই ব্রাদার তার কিন্তু রেডি ফর প্রিন্ট ছিল, তার কিন্তু অলরেডি ডিসপার্স চলে আসছে। তো অবশ্যই তার স্মার্ট কার্ডটি পেয়ে যাবে এবং 100% ইনশাআল্লাহ তাকে বিআরটিতে গিয়ে তার স্মার্ট কার্ডটি আনতে হবে, যেহেতু তিনি নতুন রুলসে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেয় নাই। তো সর্বশেষ একটি কথাই বলবো যে বিআরটি থেকে এই নতুন একটি উদ্যোগ নিচ্ছে, তো এটা আমার আপনার সবার জন্য ভালো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি লাগবেন, আর আপনার হাতে যদি স্মার্টফোনটি থাকে তাহলে তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনার জন্য এই স্মার্টফোনটি হচ্ছে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।